বিকাশ করে এই নির্বাচনকে বাধাতবান চক্রান্ত করছে। এখন আবার নতুন করে আন্দোলনে কথা বলছে, তারা তো আন্দোলন করছে, একটা হরতাল একটা অবরোধ সব রয়েছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি একটাও সন্ত্রাস করতে পেরেছে, আগুন সন্ত্রাস করতে পেরেছে, কিন্তু জনগণের অংশগ্রহণ জনগণের সাড়া নিয়ে তারা কোনো আন্দোলন সফল করতে পারে ভবিষ্যত বলেন। এবার আপনার কারো বাধা কারো কথায় আর কোথাও থাকবে না, গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই ট্রেন চলবে যে যত বাধাই নির্বাচন হবে ইনশাল্লাহ। বাংলাদেশের ইতিহাসে একটা সুন্দর উৎসব কর ইলেকশন ইনশাল্লাহ হবে, এবং আজকে যেভাবে জনগণের গভীর রাত পর্যন্ত গ্রামীণ মানুষের যে উৎসব উৎসবর পদচারণা, এটাই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান। সংগ্রহমূলক নির্বাচন নিয়ে কথা বলছি, তারা যে এ পর্যন্ত 273টা গাড়ি আগুন যারা প্রতিদিন ভাঙচুর হচ্ছে হরতালের নামে অবরোধের নামে, এ নিয়ে তারা কোনো কথা বলে, যারা নির্বাচনকে বাধা দিচ্ছে সে ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। আজকে 30টি নিবন্ধিত দল নির্বাচন অংশ নিচ্ছে, এটা একটা বিরাট সাফল্য। 30টি রাজনীতি এবং বিএনপিরও আমরা কয়জনের নাম বলি, এই যে একরাম উজ্জামান, অঞ্জুর আলম, শরদ মাহমুদ, তৈমুরাল খন্দকার, সাধারণ বিবাহী কমিটির সদস্য আহসান আলী, এই ক্যাম্প ফখরুল ইসলাম সহ 15 জন কেন্দ্রীয় নেতা, শাহ মোহাম্মদ জাফর, মেজর আখতারুজ্জামান সহ 30 জন সাবেক সংসদ সদস্য এই নির্বাচনে অংশ নেয়। নির্বাচনকে ঘিরে আমার মনে হয় বহুদিন পর একটা উৎসব মুখর পরিবেশ এবার সারা দেশে লক্ষ্য করা হচ্ছে, যে নির্বাচনে প্রধান বিরোধী দল নেই, কিন্তু নির্বাচনের যে পরিবেশ, নির্বাচনে মনোনয়ন জমা থেকে শুরু করে মনোনয়ন সরকার হবে, মনোনয়নপত্র জমা দান, এইসব অনুষ্ঠানগুলো ছিল চোখে দেখার মতো উৎসব। এটা নির্বাচনে নির্বাচন বলতে আমরা কি জনগণের অংশগ্রহণে উৎসব মুখ্যমন্ত্রী যে নির্বাচন সেটাই সত্যিকার নির্বাচন, এখানে কোনো রাজনৈতিক দল আসলো কি আসলো না কিন্তু ভ্যারি জনগণের অংশগ্রহণটা কেমন সেটা হচ্ছে সত্যি বেশি করে আমাদের ভাবনা। আজকে ইত্তেফাক সাহেব
বন্ধুলাল মজুমদার, খান্ডাচুরিতে পরিবহন শ্রমিক 80% বাম পোড়ানো হয়েছে, বাম নিয়ে ঢাকা এসেছে, এ নিয়ে তো তারা গ্রুপ দেশে যে সহিংসতা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে আন্দোলনের নামে, এ নিয়ে তাদের মুখে কোনো কথা নেই। অথচ তারা নিজেদেরকে মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করে।